নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ভালো রেসিপি করে দেখাবো তোমাদের সঙ্গে। খুব গরমে হয় না যে তরকারি টরকারি খেতে ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো আজকে তার জন্য চিংড়ি, পটল আর টমেটো দিয়ে একটা ভর্তা বানাবো। চলো তোমাদেরকে একটু দেখাই কিভাবে বানাই। কিন্তু সত্যি বলছি, গরমে না এটা খুব ভালো লাগবে। আমি শুধু এটা দিয়েই ভাত খাই, আমার খুব ভালো লাগে। কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি এর মধ্যে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কোনো তেল দেব না। টমেটোটাকে পুড়ে নিলে হতো, কিন্তু আমি পুড়ালাম না, কড়াতে এইভাবে দিয়ে দেব সবগুলো টমেটো। আমি একটু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি, কেননা টমেটোর পরিমাণটা বেশি দিলে একটু বেশি টক টক লাগে, আর গরমে তো একটু টক টক ছাড়া ভালোই লাগে না। সেই কারণে ওপর থেকে আমি এই যে দুটো করে কেটে নিয়েছি পটলটা, না চেক করে দেখি যে আমার অল্প একটু পটল আছে। পটলটাকেও দেখো আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একসঙ্গে তেল ছাড়া জল ছাড়া সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে দিয়ে পটলটা। হ্যাঁ, বলতে বলতে ফিরে গেলাম যে আমার ফ্রিজ খুলে দেখি অল্পটা আছে। তো তার জন্য আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা দিলেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো হয়ে গেল, এইটা আমি এখন চাপা দিয়ে দেব। একটু ঢাকনা খুলে দেখি, তো নাড়ব না আমি, আস্তে আস্তে করে হয়ে যাক। আর ওপর থেকে 5-6টা চিংড়ি মাছ দিয়ে দেব। এই যে চিংড়ি, চিংড়িটা আমার নুন মাখানো আছে, কিন্তু আমি হলুদটা মাখাইনি, এই কারণে মাখাইনি আমি ভর্তা তৈরি করব বলে। আর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলে কি হয়, এই নুন দিলে জলটা বেরিয়ে যাবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে, ব্যাস আমার আর লাগবে না। আমি কিন্তু এ পর্যায়ে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি, নাড়বও না, আর একটু হয়ে যাক তারপরে নাড়ব। ঢাকনাটা এবারে না খুলে দেখি কেমন কেমন সব সেদ্ধ হচ্ছে। ওরে বাপ রে বাপ, কত জল বেরিয়েছে। এর মধ্যে দেখো আমি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়, আমার মাখতে সুবিধে হবে। আর এই দেখো লঙ্কা, লঙ্কাগুলোও দিয়ে দিলাম, রসুন এটাও দিয়ে দিলাম, সব একসঙ্গে সেদ্ধ করে ভর্তা। এটা না খুব মজার ভর্তা তৈরি হয়, খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। তো একবার পেঁয়াজটা আমি কোনো কিছু নাড়বো না, কিন্তু আমি পেঁয়াজটা শুধু তলার দিকটাই চেপে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গোটা পেঁয়াজ তো হয়ে গেছে, আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। অনেকটাই জল বেরিয়ে গেছে, জল নুন দিলেই জল বেরিয়ে যায়, কেন টমেটো আছে। আমার কিন্তু এখনও গ্যাসটা চলছে, আলু খুব মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে দেখো পেঁয়াজ টমেটো সব এরকম পোড়া 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 ভাব হয়ে গেছে। তো আমি আর একটুখানি মানে থাকবে কড়ার মধ্যে, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তো একবার ওপর নিচ করে শুধু হালকা করে একটু নেড়ে দিয়েছিলাম, ওতেই হয়ে গেছে ব্যাস। এবার ঠান্ডা হলে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, বাটি বলছি প্লেটের মধ্যে। তো আমি দেখো কত সুন্দর, দেখো তেল ছাড়া একদম সেদ্ধ হয়ে গেছে এবং পোড়া পোড়াও হয়েছে, দেখো কত ভালো। এগুলো আমি আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব। এই দেখো আলুগুলোও কত ভালো সেদ্ধ হয়েছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়েছে, দেখো কত ভালো। এগুলো কি বলতো, এই ভর্তাটা এইভাবেই ভালো লাগে, অন্যভাবে ভালো লাগে না। তো আমি এটা না ভালো করে মেখে নিই চট করে। অল্প পরিমাণে আমার নুন লাগতো, আমি এক্ষুনি একটু টেস্ট করে দেখলাম। আর এই দেখো কাঁচা সর্ষের তেল, আমি বেশি সর্ষের তেল দেবো না, এইটুকুনিতেই আমার এটা মাখা হয়ে যাবে। তো চলো, এটা আমি আর মাখা হয়ে গেছে, মেখে আমি তেলটা দেখাবার জন্য তাই তোমাদের সামনে একটু তেলটা নিয়ে দেখিয়ে দিলাম। এটা আমার একদম খাবার জন্য রেডি, এটা এইরকমই ভালো লাগবে, এর বেশি একদম আলু ভর্তার মতন করে দিলে ভালো লাগবে না। তো চলো আমি ভাতটা বেড়ে নিই। উফ বাবা, যা একটা ভালো গন্ধ বেরিয়েছে। তোমরা না এইরকম সত্যি বলছি, একবার বানিয়ে খেয়ে দেখো, তবে বুঝতে পারবে এর স্বাদটা কেমন। আর যেদিন এইটা করবে না ভর্তাটা, সেদিন হাঁড়িতে একটু বেশি করে চাল নেবে, নাহলে ব্যাস যে রান্না করবে তার জন্য আর থাকবে না।
অনেকদিন পরে বাড়ি এসেছি, এইগুলো বেসিক্যালি কিনেছিলাম আমি জন্মদিন সেলিব্রেট করব বলে। আমরা সবাই প্ল্যান করেছিলাম আমরা একসাথে একটা জায়গায় যাবো, অলরেডি ধরো সবাই, তো সেটা তো হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, নেক্সট ইয়ার হবে। এইগুলো পড়েছিল বাড়িতে, আজকে ওখানে ব্লাস্টার ছিল, সেগুলো দিয়ে মানে কনফেটি ছিল, সেগুলো দিয়ে আমরা ছবি টবি তুললাম, ঘরটা নোংরা করলাম, আবার পরিষ্কার করলাম। এখন আর একটা যদি কনফেটি ফাটাই রুমে যদি তুমি কি আমাকে মেরে ফেলবে? একদম না দিদি, তুমি অনেকদিন পরে এসেছো, একটা ছাড়া চারটে ফাটাও। ওরে আজকে আমার সাত খুন মাফ। দাঁড়া আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে সকালেই চলে যাবো আমি, আবার আমার সকাল 8টার সময় ফ্লাইট, আর আমি আর কলকাতা ফিরছি না, এটা কলকাতায় আপাতত আমার লাস্ট ব্লগ। নমিতা দি চলে যাচ্ছে কলকাতায়, একটুখানি নমিতা দিকেও শিফট করাচ্ছি, আমি ফ্ল্যাট দেখছি খুঁজছি, নিজে আগে আসলে দিদি হিন্দি কথা বলে তো ওখানে গিয়ে তাই জড়িয়ে যাচ্ছি দিয়ে। তো নমিতা দি যাবে নেক্সট মান্থে যাবে, আমরা একটা আউটডোর করে আসি, তারপর নমিতা দি যাবে। পাগলির মতো লাগছে না একদম আমাকে, ঘুম থেকে উঠেছি তো চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে। তো আমি কিন্তু দেখো তোমাদের কথা রেখেছি, কি বলো তো, দিদি এসছে, দিদিকে নিয়ে ভিডিও করে তবেই আমি ভিডিওটাকে আজকে ছাড়ছি। আর একটা কথা বলি, মানে দিদি ওখানে থাকে আর আমি এখানে কলকাতায় থাকি, কি বলো তো, থাকি এই কারণে আমার ছেলের শরীর খারাপ হয়েছিল আর অ্যাপেন্ডিক্সও হয়েছে, তার জন্য আমি যেতে পারছি না দিদি। আমি দিদি বলে দিয়েছি এক মাস পরে যাবে, এক মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে নাও, তো সেই কারণে আমার আর যাওয়া হয়নি, আমি এখানে থাকবো, আমি আর ডলাদিগুলো এখানে আছি। তো এই পর্যন্তই আমার ভিডিওটা থেকে, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।